এখানে আপনি নিশ্চিত যে সরুনীল গাঙ্গুলি কোর্টের কাছে জানিয়েছে সে ডিভোর্স আর চায় না? ম্যাডাম, সেগুলোই আমাদের ইনভেস্টিগেশনে বেরোবে। হ্যাঁ, তো সেই ইনভেস্টিগেশন করার জন্য কাউকে কাস্টাডিতে নেওয়ার কি প্রয়োজন? আর আমি এটাও বুঝতে পারছি না যে আপনারা যে কেসটা নিয়ে নিয়েছেন অলরেডি, কেসটা আপনাদের আইনে ভ্যালিড তো? মিস ময়ূরী রায় তার বোনের স্বামীর সঙ্গে স্বেচ্ছায় একটি সম্পর্কে জড়িয়েছে, জড়িয়ে একটা জটিলতা সৃষ্টি করে এখন সেই অবস্থার অ্যাডভান্টেজ নিতে চাইছে। এক মিনিট, আপনার নিজের বোনের স্বামী মানে? মানে উনি ময়ূরী রায় আর আমি মেঘ রায়, উনি আমার বড় দিদি, এটা আপনি এতক্ষণ জানতেন না? আপনি তো কমপ্লেনে কিছু লেখেননি। আপনার সঙ্গে আপনার সৌরনীল বাবুর কি সম্পর্ক সেটা তো আপনি কমপ্লেনে মেনশন করেননি। সেটার কি প্রয়োজন? সেটা তো একটা ইররিলেভেন্ট ইনফরমেশন, এটা ম্যাটার করে না ও সম্পর্কে আমার কি হয়, ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এটা সত্যি। মিস রায়, সরি, আপনার কমপ্লেনটা আমি নিচ্ছি না। ডিউ টু সাপ্রেশন অফ ফ্যাক্ট, আপনি প্রয়োজনে হায়ার অথরিটির কাছে যান, আদালতে যান। আপনি আমার অফিসটা আপনার নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করেছেন, এর জন্য আপনার এগেনস্ট আমি চার্জ জানতে পারি। আর আপনার দেওয়া ভিডিওটা সত্যি কি মিথ্যে সেটা আমরা পরীক্ষা করব। স্যার, আপনি কিন্তু আমাকে জাস্টিস দিচ্ছেন, আপনি আমার সঙ্গে অন্যায় করছেন। ম্যাডাম, আমার কাজ জাস্টিস দেওয়া নয়, আমি রুল বুক ফলো করি, আমি আইনের রক্ষক। হ্যাঁ, আমি নিয়মের বাইরে গিয়েও আপনাকে সাহায্য করার চেষ্টা করেছিলাম আপনাকে সৎ ভেবেছিলাম। আরও অনেক মেয়ের মতো আপনিও ঠকেছেন একজন পুরুষের কাছে, কিন্তু আপনি যেটা করলেন সেটা এদের বিরুদ্ধে শুধু অন্যায় করলেন তা কিন্তু নয়, আপনি আরও অনেক মেয়ের বিরুদ্ধে অন্যায় করলেন। সত্যি সত্যি যে মেয়েরা এক্সপ্লয়টেড হয়, ভিক্টিমাইজ হয়, তাদের কেউ এসে কমপ্লেন করলে আমি এবার সতর্ক হয়ে এগোব। স্যার, আপনি যদি কমপ্লেনটা নাই নিয়ে থাকেন তাহলে সৌরনীল গাঙ্গুলি নিশ্চয়ই ডিটেন্ড হওয়ার প্রশ্ন আসে না। না, থ্যাংকস মিসেস গাঙ্গুলি, আই এম সরি, সরি ফর এভরিথিং। হিপোক্রিটদের কোনো শাস্তি হয় না কেন? হলে সব থেকে বড় শাস্তি তোমার হওয়া উচিত, তোমার মতো হিপোক্রিটের শাস্তি হওয়া উচিত, হওয়া দরকার। সরে যাও ময়ূরী, জাস্ট সরে যাও, তোমার সাথে কথা বলার কোনো প্রবৃত্তি আমার নেই। কি করবো, সরে গেলে যেই মেঘ তোমাকে ওর কড়ি আঙুলে নাচাচ্ছে তার পেছন পেছন ছুটে যাবে? ও তোমাকে করুণা করে চলে গেল, কোথায় গেল ভেবে দেখেছ একবারও? ভেবে দেখেছ ও কোথায় গেল? জিষ্ণুর কাছে গেল। কখনো ওকে আর জিষ্ণুকে একসঙ্গে দেখেছ? ওদের দুজনকে একসঙ্গে ভালোভাবে দেখেছ? ওরা দুজন যখন একসঙ্গে গান গায় তখন দেখেছো ওদেরকে? ওরা একে অপরের দিকে কিভাবে তাকায় সেটা দেখেছো? সেখানে তুমি কোথায় নেই? সেখানে তুমি কোথাও নেই, সেখানে তুমি এক্সিস্ট করো। এনাফ, আপনাদের ফ্যামিলিটা আমার বন্ধ করুন। মিস রায়, আপনি এদিকে আসুন, ফর্মালিটিজ আছে। আমি কথা বলতে পারবো না ওর সঙ্গে, বাড়ি যাবো, আমি এখানে থাকবো না। শোন, এইভাবে চলে যাওয়াটা দেখতে খারাপ লাগবে, কিছু যদি বলতে চাই তো শোন, কি বলতে চাই সেটা শুনে না। আমার কিছু শোনার বা জানার আর বাকি নেই বাপি, আমি আর পারবো না এখানে থাকতে। দেখো, তোমার থাকার হলে তুমি থাকো, আমি চলে যাচ্ছি, আমি এখানে থাকতে পারবো না। মেঘ, ইল, আমার কথা বলার একদম সময় নেই, আমার একটু তাড়া আছে। হ্যাঁ, আমি জানি তোমার তাড়া আছে, বিশ্বাস করো আমি বেশি সময় নেব না, তোমার কথাটা জাস্ট শোনো। ইল, আমার একদমই সময় নেই, বিশ্বাস করো, আর এরকম রাস্তায় দাঁড়িয়ে সিন ক্রিয়েট তুমি করবে না, আমার এসব পছন্দ না বাপি, চলো। আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না মেঘ, আমি জাস্ট দুটো কথা বলতে চাই তোমার সঙ্গে, প্লিজ মেঘ, আই নিড টু টক টু ইউ। বাট আই ডোন্ট,
বাপি তুমি চলো আমি গেলাম। আঙ্কেল প্লিজ আপনি ওকে একটু বলুন আমার সঙ্গে দু মিনিট কথা বলতে। আমি বিশ্বাস করুন আমি ওকে ডিস্টার্ব করবো না, সত্যি বলছি করবো না। আপনি একটু একবারে এটা ঠিক সময় নয়। তুমি পরে কথা বলো কেমন? চলে গেল না, জাস্ট চলে গেল। ওকে কতবার ধরে রিকোয়েস্ট করলাম যে দুটো মিনিট শোনো আমি একটু কথা বলবো তোমার সঙ্গে, কোনো কথাই শুনলো না, চলে গেল। মেঘের কাছে আমাদের ঋণের পরিমাণ শুধু বেড়েই চলেছে, ও তো আমাদের ধন্যবাদটুকু বলার সুযোগটাও দিচ্ছে না। আমার মনে হয় মা ও আর কোনোদিনই আমাদের কোনো সুযোগ দেবে না, সামান্য ধন্যবাদটুকু বলার সময়টাও দেবে না আমাদেরকে। Don't be impatient. অধৈর্য হলে মেঘ তোমার কাছ থেকে দূরেই চলে যাবে। ধৈর্য ধরো, সঠিক সময় সব কিছু ঠিক হয়ে যাবে। আমাদের শুধু ধৈর্য ধরে সেই সময়টার জন্য অপেক্ষা করে থাকতে হবে। বাপি তুমি কেন আমাকে ওখানে যেতে বললে বলো তো? হ্যাঁ বাপি বলো। তুমি এখন কোথায়? কেন ইউনিভার্সিটিতে? তুমি কি কিছু শুনোনি না জানো না? বাপি আমি নীলকে যখন অ্যাডজাস্ট করে নিয়ে গেল তুমি তো ছিলে ওখানে, তুমি এখনো ওখানে বসে আছো? বাপি আমি মেঘ ময়ূরী আবার একটা বাড়াবাড়ি করেছে, নীলকে বিপদে ফেলতে চাইছে। এই সময় নীলের পাশে থাকাটা তোমার অত্যন্ত জরুরি। কিন্তু তুমি এত কিছু জানলে কি করে? এই সমস্ত খবর চাপা থাকে না মেঘ। নীল একটা একাডেমিক সার্কেলের মানুষ, সবাই জেনে গেছে। তুমি এই মুহূর্তে থানায় যাও, নীলের পাশে থাকাটা তোমার অত্যন্ত দরকার। কিন্তু বাপি আমি ওখানে গিয়ে কি করব? দিদিভাই নীলের ব্যাপারে একটা কমপ্লেইন করেছে আর দিদিভাইয়ের কাছে যথেষ্ট স্ট্রং এভিডেন্স আছে, সেখানে আমি গিয়ে কি করতে পারি? তুমি ভিডিওটার কথা বলছো তো? তুমি ওই ভিডিওটাতে বিশ্বাস করো? আজকে যদি তুমি নীলের পাশে না দাঁড়াও ভবিষ্যতে কিন্তু আফসোসের সীমা থাকবে না। কিন্তু বাপি ওখানে আমার যাওয়াটা যথেষ্ট অসম্মানের। তুমি যদি সেটাই ভাবো তাহলে যেটা মনে হয় সেটা করো, আমার যেটা মনে হয় সেটা তোমাকে বললাম। শুধুমাত্র তুমি আমাকে রিকোয়েস্ট করলে বলেই আমি ওখানে গেলাম। তুমি খুব ভালোভাবে জানতে যে আমি চাইছিলাম না এই ব্যাপারটায় ঢুকতে, শুধুমাত্র তুমি বললে বলে আমি আবার নীলের ব্যাপারে জড়ালাম। না গেলে তুই শান্তিতে থাকতে পারতিস? ধর যদি নীলের জেল হয়ে যেত তাহলে তোর মনে হতো না যে ইস আমি চেষ্টা করলে নীলকে বাঁচাতে পারতাম? ময়ূরী তো প্রতিশোধ নেবে বলে যা করার করছে, তখন কি তোরও মনে হতো না যে তুইও হয়তো প্রতিশোধ নেবার জন্য নীলকে বাঁচাতে চাইলি না? কিন্তু নীল যে অন্যায় করেছে সেই শাস্তি থেকে ওকে আমি কেন বাঁচাবো? দেখ নীল, নীল সম্পর্কে আমার ধারণা বারবার বদলেছে, এখনো বদলাচ্ছে। আমার এক্সপেকটেশন বারবার আঘাত পেয়েছে, কিন্তু এই শাস্তিটা নীলের ঠিক প্রাপ্য নয়। আর এই শাস্তিটা যদি ও পায় তাহলে ওর মধ্যে যেটুকু ভালো আছে সেটুকু নষ্ট হয়ে যাবে। আমি কাল রাতেও জানো তো নীলকে সাবধান করেছিলাম। সাবধান করেছিলিস মানে? তুই কি জানতিস সেরকম কিছু ঘটতে চলেছে? না মানে আমি আন্দাজ করেছিলাম। আসলে আমি দিদিভাইয়ের কথা ওভারহিয়ার করেছিলাম, তো
সেখানেই আমি গেস করেছিলাম যে এরকম কিছু ঘটতে চলেছে। আমি জিষ্ণুকেও শেয়ার করেছিলাম। আমাকে জিষ্ণুই বলল যে আমার একবার নীলকে জানানো উচিত। আমি চাইছিলাম না জানাতে। আমি খুবই দনমনো করে তারপর নীলকে ফোনটা করলাম, কিন্তু ও হয়তো আমাকে সিরিয়াসলি নেয়নি। আমি তো দেখলাম ওদের লয়ারও এসে পৌঁছয়নি। বাহ, জিষ্ণু জানলো, নীল জানলো, আর আমি জানতে পারলাম না। আপনি আমার ভালো লাগে না এই একই ব্যাপারে তোমার সঙ্গে বারবার কথা বলতে। ব্যাপারটা খুবই নোংরা। আমি তোমার সঙ্গে কি করে কথা বলবো এই একই ব্যাপার নিয়ে? আর তুমি কি করতে বলো তো? তুমি যদি জানতে হয় এরকম কিছু ঘটতে চলেছে, তুমি অসহায়ের মতো অপেক্ষা করা ছাড়া এর থেকে বেশি আর কি করতে? বাপি, তুমি যেটা করনি আমি সেটা করতাম। আমি ময়ূরীর সঙ্গে কথা বলতাম, হয়তো ওকে আটকাতাম, এই পর্যন্ত ব্যাপারটা গড়াতেই দিতাম না। ময়ূরী তো নিজের জীবন নিয়ে, সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, তুমিও। তুমি যদি আমাকে বলতে কথাটা, তাহলে হয়তো ময়ূরীর আজকে এই অবস্থাটা হতো না। তোমার অভিমান এতটাই বড় হয়ে রইল যে আমাকে তুমি কথাটা জানালে, হয়তো আমি ওকে আটকাতে পারতাম। একটার পর একটা বোধহীন কাজ করে চলেছে, আর সেই কাজগুলো নিজের ক্ষতি করছে। সমস্ত জায়গায় ও ব্রাত্য হয়ে গেছে, ব্রাত্য হয়ে যাচ্ছে শুধু নিজের দোষে। এটা যেদিন বুঝবে সেদিন যে কতটা দেরি হয়ে যাবে কে জানে। হ্যালো, আমি আসছি, রাস্তায় রয়েছি। তুমি ওকে যেতে দিও না, আটকে রেখো, আসছি আমি। এই দাঁড়াও তো, তুমি কি এখান থেকে হেঁটে বাড়ি যেতে পারবে? হ্যাঁ পারবো, কিন্তু তুমি এখন কোথায় যাবে আবার? আমি থানাতে যাব ময়ূরীকে নিয়ে আসতে। থানার এসআই আমাকে ফোন করেছিল, ও আমার পুরনো ছাত্র। আমিও যাই তোমার সঙ্গে? না, ওখানে আমাকে একলা যেতে হবে। তুমি বাড়ি যাও, আর মাকে সমস্ত সাবধানে গুছিয়ে বলো, ঠিক আছে? I'm really sorry, আমি চলো। আমি শরণীল গাঙ্গুলির ওয়াইফ মেঘরা। মেঘ, কিচ্ছু ঘটেনি সে রাতে, কিচ্ছু না। আমি এখন শিওর ময়ূরী সবটা নাটক করেছিল, সব ওর স্কিমিং, সব। প্লিজ মেঘ, আই নিড টু টক টু ইউ। বাট আই ডোন্ট। আহ, কি করলে মেঘ? আমি কি করলে তুমি আমার জীবনে আবার ফিরে আসবে? মেঘ, তোমাকে ছাড়া আমি। দাদা ভাই, আসবো? ঠিক আছিস তুই? না রে গিনি, ঠিক নেই আমি। কি করে ঠিক থাকবো বলতো? আমি আজকে মেঘকে এতবার করে রিকোয়েস্ট করলাম যে মেঘ, আমার তোমার সঙ্গে জাস্ট 2 মিনিটের কথা আছে, প্লিজ আমাকে 2 মিনিট কথা বলতে দাও, আমি তোমাকে কোনো ডিস্টার্ব করবো না। কোনো কথাই শুনলো না, আমাকে একটা কথাও বলতে দিল না। তুই কি বলছিস মেঘ? মা শোনো, আমি না এখন থানা থেকেই আসছি। আচ্ছা একটা কথা বলো তো, দিদিভাই কি কিছুতেই বুঝতে পারছে না যে ও যেটা করছে সেটা ঠিক নয়? দিদিভাই একেবারে একটা সেলফ ডিস্ট্রাকশনের খেলায় মেতে রয়েছে। ও নিজে সবার ক্ষতি করছে, ও আবার নিজে সবার কাছে খারাপও হচ্ছে।
আর ও এটা কিছুতেই বুঝতে পারছে না যে যা কিছু ঘটছে সেটাই সব থেকে বেশি ক্ষতি নিজেই ও করছে। হে ভগবান, থানায় গিয়ে ও এইসব করেছে? আমার একটু একটু দড়ি জুটলো না কেন? এইসব শোনার আগে আমি গলায় দড়ি দিয়ে তাহলে ঝুলে পড়তাম, মরে যেতাম আমি। ভালো লাগছে না আমি আমি আর সহ্য করতে পারছি না। তো দিদিরা কিরকম কিরকম পাল্টে গেছে জানিস? ও আর ও আর মানুষের মতো ভাবছে না, ও শয়তানের মতো ভাবছে। হ্যাঁ মা, দেখো এসব কথা বলো না। আর দিদিভাই তো আমাদেরই একজন, ওকে কিন্তু আমাদেরই ফিরিয়ে আনতে হবে, ওকে সুস্থ করে তুলতে হবে। আর একা কেউ কিছু কিন্তু করতে পারবে না মা, আমাদের সবাইকে দিদিভাইয়ের ওপর দায়িত্ব নিতে হবে যাতে ও সুস্থ হয়ে ওঠে। একা কিন্তু কেউ কিচ্ছু করতে পারবে না, আমাদের সবাই মিলে একজোট হতে হবে, না হলে কোনো লাভ হয় না মা। কেন মেঘকে আটকাতে পারলি না দাদাভাই? কেন একবার মেঘের রাস্তা আটকে বলতে পারলি না মেঘ থ্যাংক ইউ? না, ঠিক করে রেখেছিল আমাকে এই সুযোগটা দেবে না। আমাদের সবাইকে ঋণী করে রাখবে, এটাও ঠিক করে রেখেছে। আচ্ছা তুই বল না, তুই কোন রকম কৃতজ্ঞতা জানাবার সুযোগ পেয়েছিস? আসলি তো মাকে দিয়েছে কোনো সুযোগ? নেয়নি তো? আমাদের সবার করা অন্যায়ের এটাই ওর জবাব রে। ও না ওর মতো করে আমাদের সকলকে ওর কৃতজ্ঞতার নিচে একবার দম বন্ধ করে রেখে দেবে। আমরা ছটফট করবো, কিছুতে মুক্তি পাবো না। এই যে গিয়ে দেখ, তোর এই মুক্ত জীবন বা আজকে আমার বেঁচে যাওয়া এই সবটা তো মেঘের জন্য, কিন্তু ও না আমাদেরকে এটার জন্য ধন্যবাদ দিতে দেবে না। আমরা অনুশোচনায় চলে মরব, কিন্তু ও আমাদের কাউকে প্রায়শ্চিত্ত করতে দেবে না। এটাই মেঘের দেওয়া শাস্তি। কিন্তু তুই দেখ গিনি, আমি মেঘের দেওয়া এই শাস্তি মেনে নেব না, কিছুতেই মেনে নেব না। মানবি না তো দাদাভাই, কিছুতেই মানবি না। মেঘের মনের ভেতর যে ব্যথার পাহাড় জমে আছে সেটা তোকে ভাঙতেই হবে দাদাভাই। আমি ভাঙবই গিনি, যে করে হোক আমি ভাঙব, তুই দেখে রাখ। ও যতই কঠিন হোক, ও যত শাস্তি দেওয়ার আমাকে দিক, ও কিন্তু নিজেকে লুকিয়ে রাখতে পারেনি। ও যে আমাকে ভালোবাসে, আজও ঠিক একই রকম ভাবে ভালোবাসে, সেটা না ও ওর নিজের ইচ্ছে না থাকলেও আমার কাছে প্রকাশ করে ফেলেছে। জানি মেঘনা আমাকে কালকে সাবধান করেছিল, তুই ভাবিনি এই এত কিছুর পরেও মেঘ কিন্তু কালকে রাত্রিবেলা ঠিক আমাকে ফোন করে সাবধান করে বলছিল ময়ূরে কিছু একটা করতে চলেছে। মানে মেঘ তোকে বলেছিল? হ্যাঁ, ও ময়ূরের কোনো কথা ওভারইয়ার করে, তারপর যখন বুঝতে পারে যে ময়ূরী আমার এগেনস্টে কিছু একটা প্ল্যান করছে সেটাও আমাকে ফোন করে জানায়। তুই তো আমাদের বলিসনি। আহ দেখ, এটা আমার আর মেঘের নিজেদের ব্যাপার, আমি চাইনি সব কিছুই বাড়িতে জানাতে। আসলে আমি ভেবেছিলাম যে আজকে যেভাবেই হোক ওর সঙ্গে কথা বলবো, ওকে জিজ্ঞেস করবো যে ও আমাকে কেন আগে থেকে সাবধান করলো। আমি জানতে চাইবো ওর কাছে যে আমি যদি বিপদে পড়ি তাতে ওর কি যায় আসে। আমি ভেবেছিলাম মেঘকে দিয়ে স্বীকার করাবো শি স্টিল কেয়ার ফর মি, শি স্টিল লাভস মি, কিন্তু সেটা আর হলো না। আজকে আমাদের কথা হলো, কিন্তু দাদাভাই মেঘ যদি তোকে আগে সাবধান করেই থাকে তাহলে তুই কেন মিস্টার সিনহার সাথে কনসাল্ট করিসনি? উনি তো অ্যান্টিসিপেটরি বিলের ব্যবস্থা করে দিতেন তাহলে। হ্যাঁ সেটা হয়তো করতেন, কিন্তু তাহলে মেঘ ওইভাবে ছুটে আসতো না, ওইভাবে সকলের সামনে বলতো না যে আমি সৌরনীল গাঙ্গুলির স্ত্রী মেঘ রায়। ও এটা বলতো না যে ডিভোর্সটা যখন এখনো হয়নি তার মানে আমি সৌরনীল গাঙ্গুলির লিগ্যাল ওয়াইফ। দেখ
মেঘ যখন এতটা বলেছে তাহলে ওকে স্বীকার করতে হবে, তাহলে ওকে মানতে হবে যে ও আমাকে এখনো ভালোবাসে। ওকে বলতে হবে ও যদি আমাকে নাই ভালোবাসে তাহলে এই বিপদের দিনে ও সব কিছু ছেড়ে আমার পাশে কেন ছুটে এসেছিল। দেখিনি ওকে দিয়ে আমি সব বলাবো, সব বলাবো। তবে আগেও একটু শান্ত হোক, ওর মাথাটা একটু ঠান্ডা হোক, তারপর মেঘকে বলতেই হবে যে কেন আমার বিপদে আমার পাশে এসে দাঁড়ালো। এত কিছুর পরেও আমার বিপদের কথা শুনে ও কিন্তু না এসে থাকতে পারেনি, তার মানে ও এখনো আমাকে ভালোবাসে, তাই না? দেখ, ও যদি আমাকে ভালো নাই বাসতো তাহলে আমার কি হচ্ছে না হচ্ছে তাতে ওর কি যায় আসতো? কিছু না। মেঘ, আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আজকের ঘটনা আমার এই ধারণায় তুমি নিজেই শিলমোহর বসিয়ে দিয়েছো। আমি জানি মেঘ তুমি আমাকে ভালোবাসো, ঠিক আগের মতোই ভালোবাসো।